কিন্তু আরেকটা আপনার এই হওয়ার সুযোগ রয়েছে অভিজ্ঞতাদের, তো এটাও একটা কিন্তু আপনার ইম্প্যাক্ট, পজিটিভ ইম্প্যাক্ট আমরা দেখতে পাচ্ছি। সব মিলে কিন্তু আপনার বাজার আপনার ভালো রয়েছে এবং এটা পজিটিভ থাকবে বলে আমরা আশা করি। একটা সময় ছিল কিন্তু শেয়ার বাজারকে এক ধরনের আতঙ্কিত অবস্থা, আতঙ্ক বিরাজ করতো শেয়ার বাজারকে নিয়ে, আমরা সেই জায়গাটুকু থেকে কিন্তু বের হয়ে আসতে বেশ সময় লেগে যাচ্ছে, দীর্ঘ সত্যিটার কারণটুকু যদি জানাতেন। এটা একটা সময় পর্যন্ত আপনার বক্তব্যটা কারেক্ট যে আসলে আতঙ্ক ছিল, এখন কিন্তু আতঙ্ক নেই, বরং হয়তো প্রফিট যে রেশিওটা সেটা হয়তো কম, ওই পরিমাণে হয়তো প্রফিট করা যাচ্ছে না। আরেকটা হচ্ছে যে আপনার যেটা আপনার ইল্ড বা প্রফিট যেটা আমি বলতেছি সেটা আপনার ধরেন যে আগে করাই যেত না, এখন কিন্তু হচ্ছে যদি ওটা কম, যেটা আমি আসলে আগেও কভার করেছি, এবং আপনার এখন স্টেবল আছে। এই স্টেবিলিটিতে আপনার যদি কেউ নগদে ব্যবসা করে এবং ভালো স্টকস দেখে যদি ব্যবসা করে, তাহলে দেখা যাচ্ছে কিন্তু সে আপনার প্রফিট বেক করতে পারছে। তো এতে প্রতীয়মান হয় আসলে আতঙ্ক নেই, তবে যে পরিমাণে ইল্ড আসা উচিত সেটা আসছে না। আস্তে আস্তে তো ঘুরে দাঁড়াচ্ছে, দাঁড়িয়েছে বলতে পারি, ফর দি লাস্ট কাপল অফ ইয়ার্স থেকে মোটামুটি একটা ভালো ট্রেন্ড আপ এন্ড ডাউন এরকম ভাবেই ছিল, খুব বেশি যে একেবারে ডাউনওয়ার্ড ছিল তা নয়, একেবারে আবার খুব বেশি যে বুম অ্যান্ড বাস্ট হয়েছে তাও নয়, স্টেবল ছিল এবং স্টেবল আছে এখনো। এখানে যদি ভালো শেয়ার দেখে বিনিয়োগ করা যায়, যেটা আমরা জানি যে এমন শেয়ারে বিনিয়োগ করা উচিত এবং বলিও আমরা, যেটা ক্যাপিটাল মার্কেট যদি বন্ধও হয়ে যায়, লাইক ডিএসসি এন্ড সিএসসি যদি বন্ধও হয়ে যায়, তাহলেও যেন আপনার লস ডিয়ার না করতে হয়, সেরকম স্টকস দেখেই তো বিনিয়োগ করা উচিত। কিন্তু আমরা তো আসলে বিনিয়োগ করি, অনেক সময় শুনে বিনিয়োগ করি, আবার ট্রেন দেখে বিনিয়োগ করি, বলা যায় রিয়েল বেসিসে এখনো বিনিয়োগটা বেশি, ফান্ডামেন্টাল দেখে টেকনিক্যাল অ্যানালাইসিস করে যে বিনিয়োগ, এটা ঠিক এখনো খুব নমিনাল পার্সেন্টেজে আমাদের মার্কেটে আছে, এবং সেটা হলে কিন্তু মার্কেটের স্ট্যাবিলিটি আরও আপনার স্ট্যাবল হবে, আরও আপনার এনশিওর হবে। আপনি বলছেন যে মানে বিভিন্ন বিষয়গুলো দেখে সতর্কতার সাথে কিন্তু বাজারে আসার কথা, এটা কিন্তু অনেকদিন ধরেই বলে আসা হচ্ছে, তারপর সংখ্যাটা অর্থাৎ এখনো গুজবে কান দিয়ে কেন আমাদের ছোটে বেড়ানো? এটা হতে পারে যে আমাদের লিটারেসির অভাব, যেটা নিয়ে আমি একটু আসতে পারি হয়তো, এটা আমি একটু অবধি এয়ার আলোচনা করছিলাম, ফাইন্যান্সিয়াল লিটারেসি। এই জায়গাতে যত বেশি সচেতনতাটা আসবে আমাদের বিনিয়োগকারীদের মধ্যে, তত কিন্তু আপনার সে দেখে শুনে বুঝে বিনিয়োগ করবে, এবং সে যে কোম্পানিতে বিনিয়োগ করছে যে শেয়ারে, এই শেয়ারটা তো আসলে বিহাইন্ড দি শেয়ার সেখানে একটা কোম্পানি রয়েছে, এবং বিহাইন্ড দি কোম্পানি সেখানে একটা অপারেশন রয়েছে। তো এখন কয়জন বিনিয়োগকারী আছে যে সে অপারেশন পর্যন্ত সে বোঝে এবং সেখান পর্যন্ত গিয়ে সে বিনিয়োগ করে, অথচ আপনার শেয়ার মার্কেটের যারা আপনার স্টলার যারা মেন্টর, ওনারা কিন্তু বলেন যে আপনি কোম্পানির ভেতরের অপারেশন বুঝে তারপরে বিনিয়োগ করবেন, শুধু যে ফান্ডামেন্টাল দেখবেন তা নয়। ফান্ডামেন্টাল মানে তো হচ্ছে আপনার জাস্ট আমার ফাইন্যান্সিয়ালস এ কি কি আপনার রিপোর্ট আসছে সেটা, প্লাস হচ্ছে টেকনিক্যাল কিছু ইন্ডিকেটার্স আছে, অ্যানালাইসিস আছে, সেটাও আমরা বলি। কিন্তু আমি আরো একটু পেছনে গিয়ে বলবো যে ওই কোম্পানির একেবারে অপারেশনটা কি হচ্ছে এবং অপারেশনাল রিস্কগুলো কি আছে, প্রসপেক্ট কি আছে, এটা বুঝে তারপরে বিনিয়োগ করা উচিত। হয়তো বলবেন যে তাহলে তো বিনিয়োগের পরিমাণ আরো কম হতে পারে, আসলে কথা তা নয়, এতে লস মেকিং এর রেটটা কমবে, প্রফিট মেকিং এর রেটটা বাড়বে। আসলে আপনি দেখবেন যে এখনো আমাদের কিন্তু এরকম হচ্ছে যে আপনার ওই গুজবে আপনি যেটা বলছেন, এবং আপনার শেয়ার মার্কেটের একটা মজার দিক হলো কিন্তু এরকম যে আমরা যারা সেল করছি আজকে এবং যারা বাই করছে, সবাই মনে করছে যে এটা আমার কারেন্ট ডিসিশন, এবং সবাই তার নিজেদের কিন্তু বিচক্ষণই মনে করছে, অথচ আসলে কি তাই? আর আমাদের মার্কেটে কিন্তু আসলে একেবারেই তাই না। আমাদের এই ফেরিফেরির যে মার্কেটগুলো রয়েছে, বিশেষ করে আমাদের বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট, এখানে ম্যাক্সিমাম পার্ট কিন্তু হচ্ছে আপনার গুজবের থেকে শুনে বা আরেকজনের গুজবে কান দিয়ে বা আরেকজনের থেকে শুনে সে বিনিয়োগ করছে। তো এটা কমাতে হবে, কমাতে হবে থ্রু সাম প্রসেস, একটা হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল লিটারেসি অ্যাওয়ারনেস, তারপরে এই এই ধরনের প্রোগ্রামগুলোর মাধ্যমেও হতে পারে। এটা কিন্তু আপনার গেইন মেকিং একটা মার্কেট, সেখানে আপনি যদি রেকলেস ইনভেস্ট করেন তাহলে কিন্তু আপনার খুব দ্রুত আপনার ফান্ড ইরোশন হতে পারে। তো সেটা হয়েছে, হচ্ছে, তারপর আমরা শিক্ষা দিচ্ছি না।
যে আমাকে স্টাডি করে যে বিনিয়োগ করতে হবে, আমাকে অ্যানালাইসিস করে যে বিনিয়োগ করতে হবে। আপনার একজন বিনিয়োগকারী খুব একটা ইনস্টিটিউশনের বাইরে এরকম পাবেন না যে হয়তো খুব এত শক্ত আমি বলতে চাই না, খুব অল্প সংখ্যক পাবেন যে সে নেট ক্যাশ ফ্লো নেট অপারেটিং ক্যাশ ফ্লো দেখে বিনিয়োগ করেছে বা বিভিন্ন রেশিও অ্যানালাইসিস করে বিনিয়োগ করেছে, এরকম সংখ্যা কিন্তু আপনি খুব কম পাবেন। অথচ এই মার্কেটে বিনিয়োগ করা উচিত তাই দেখে আমার অতীতে কি ইল্ড ছিল এই শেয়ারটা এবং এখন প্রসপেক্ট কি আছে, লাস্ট ফাইন্যান্সিয়ালস এর রেশিওস গুলো কি রকমের আমাকে দেয়, এটা দেখে তারপর আমার যে ফান্ডটা আছে সেটাকে স্প্লিট করে তারপরে বিনিয়োগ করা উচিত। তখনই আস্তে আস্তে আমাদের লসটা আপনার কমে আসবে সব ইনভেস্টরের জন্য এবং আমাদের ইন্টারেস্টটা বাড়বে এবং ফলশ্রুতিতে এটা আরো স্টেবল হবে এবং আতঙ্ক তো আর থাকা প্রশ্নই আসে না যেটা আপনি বললেন। ফিনান্সিয়াল রিটেলস এর ক্ষেত্রে ঢাকা স্টক এক্সচেঞ্জ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের পাশাপাশি আপনারা যারা আছেন এই ব্যবসার সাথে জড়িত আপনারাও কি এতে যুক্ত হচ্ছেন কিনা কিংবা এই ধরনের প্রোগ্রাম গুলোকে সামনে আনার জন্য কোন ধরনের পদক্ষেপ নিচ্ছেন কিনা, শক্ত ধরনের পদক্ষেপ? হ্যাঁ, আমাদের এখানে আপনার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন তো আমাদের অ্যাপেক্স রেগুলেটর, প্রাইম রেগুলেটর, ওনাদের ডিরেক্টিভস রয়েছে এবং তার আলোকে আমরা মার্চেন্ট ব্যাংকার্স যারা আছে আমাদের একটা অ্যাসোসিয়েশন রয়েছে আর সেই অ্যাসোসিয়েশনের হেল্প থেকে কিন্তু অনেকগুলো আপনার মেজার নেওয়া হয়েছে। লাইক আপনার প্রত্যেকটা স্টক ব্রোকার এবং মার্চেন্ট ব্যাংকারের নিজেদের একটা প্যানেল আপনার থাকতে হবে, একটু তিনজন হতে পারে, চারজন হতে পারে, দোজ হু উইল গিভ দি আফটার ট্রেনিংস, সেটা অ্যাওয়ারনেস ফর্মে হতে পারে, স্ট্রাকচার ট্রেনিং হতে পারে। তো আগে কিন্তু এটা ছিল অ্যাওয়ারনেস প্রোগ্রাম, আমাদের কাছে এটা একটা ইয়ে ছিল, বলা যায় ডিরেকশন ছিল যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করার, বাট এখন এটা চলে এসছে যে ট্রেনিং দেওয়া, কাকে দেব, ইনভেস্টরদেরকে দেব, কি নিয়ে দেব, ফাইন্যান্সিয়াল লিটারেসি নিয়ে দেব, এটা নিয়ে কিন্তু আমাদের বেশ অনেক দূর আগানো এবং এটা খুব সোচ্চার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং দেন আপনি জানেন যে টপ অফ দি কান্ট্রি উনিও কিন্তু এটা নিয়ে কথা বলেছেন বিভিন্ন আপনার ইয়েতে প্রোগ্রামে যে ফাইন্যান্সিয়াল লিটারেসি নিয়ে আরো বেশি কাজ করা উচিত, এতে আপনার ইকোনমি সম্পর্কে যেমন মানুষ জানবে, তার যে সারপ্লাস ফান্ড আছে সেটা সে কোথায় বিনিয়োগ করবে সেটা সম্পর্কে সে সচেতন হবে, সেভাবে বিনিয়োগ করে সে ওখান থেকে রিটার্ন পেতে পারবে। এটা অনেক দূর এগোনো এবং আরো আপনার সামনে কাজ করার প্রোগ্রাম আমাদের রয়েছে এবং নির্দিষ্ট ইন্টারভেলে আপনার ট্রেনিং করার একটা শেডিউল তৈরি করা, এরকম জিনিস আমরা এর উপরে কাজ করছি। আমরা পার্টিকুলারলি যেটা আপনি একটু বলতে চাইছেন যে আমরা এটা হচ্ছে কালেকটিভ এফেক্ট আমাদের অ্যাসোসিয়েশনের থেকে, ইন্ডিভিজুয়াল লেভেলে আমাদের গ্রুপ যেটা করেছে সেটা হচ্ছে বিআইপিডি নামের আমাদের একটা ইনস্টিটিউট আমরা করেছি, বাংলাদেশের ইনস্টিটিউট ফর প্রফেশনাল ডেভেলপমেন্ট, তার মাধ্যমে কিন্তু গত আপনার মাস দুয়েক আগে ক্যাপিটাল মার্কেটের উপরে আমরা একটা এক্সক্লুসিভ ট্রেনিং করিয়েছি, যেখানে আপনার এসেছিল আমাদের সিভিলিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন থেকেও ইডি লেভেলের রিসোর্স পার্সন আমরা দিয়েছি এবং পার্টিসিপেন্টস ছিলেন বিভিন্ন মার্চেন্ট ব্যাংক এবং অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, স্টক ব্রোকার যারা ফান্ড ম্যানেজ করে এনারা এখানে এসছেন। এইভাবে কিন্তু আমরা একটা প্লাস্টার করে করে এখন আমরা ফান্ড ম্যানেজার লেভেলে আছি, তারপরে যারা ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস করছে বা রিস্ক অ্যানালাইসিস করছে তাদেরকে নিয়ে আরেকটা প্রোগ্রাম করার প্ল্যান রয়েছে। তো এগুলো আমাদের ইন্ডিভিজুয়াল এন্ডের প্রচেষ্টা যাতে করে আমরা এটাকে প্রপারলি ডিসিমিনেট করতে পারি টু দি ইনভেস্টমেন্ট কমিউনিটি, ইনভেস্টার্স কমিউনিটি। দেখুন ওষুধটি কি পর্যায়ে আমরা একটু ছোট বিরতি নিচ্ছি, বিরতির পর ফেরতের সময় বিষয়ে আপনার সাথে আরো কথা বলতে চাইছি। দর্শক এমন টেক্স মুছি অধিক অনুষ্ঠান নিচ্ছি ছোট একটা বিরতি, পেটি একটু পরে আমাদের সঙ্গে থাকুন। সার্বিক পরিস্থিতি যদি বলি
হ্যাঁ, সার্বিকটা একটার আসলে গত বছর কিন্তু ভালো একটা একটার চেঞ্জ এসছে আমাদের প্রাইমারি মার্কেটে, এবং সেটা এসছে থ্রু একটার প্রমাল গেটিং নিউ আইপিও রুল 2015। এটা আপনার অ্যানেক্টেড হয়েছে লাস্ট ল্যাগ অফ লাস্ট ইয়ার, তো এখানে এটাতে কিন্তু বেশ রেডিক্যাল একটা চেঞ্জ এসছে, তো সেটাতে আপনার রেজাল্ট কিন্তু ভালোই পাচ্ছে। এবং এখানে খুব বেশ কিছু আপনার অ্যাম্বিগুইটি ছিল আগে, অপারেশনাল অ্যাম্বিগুইটি, যে আপনার যেমন ফিক্সড প্রাইসে আপনার ফেস ভ্যালুতে আসতে গেলে ফিক্সড প্রাইসে আসতে আসবেন, আর প্রিমিয়াম চাইলে ইউ হ্যাভ টু গো থ্রু বুক বিল্ডিং। এবং সেখানে আপনার আগে যেটা আমরা করতাম যে প্রাইস আপনার প্রসপেক্টাসে দিতাম, এখন আপনার প্রসপেক্টাসের মধ্যে আবার দুটো ভাগ করা হয়েছে, একটা হচ্ছে আপনার রেড হিয়ারিং প্রসপেক্টাস অ্যান্ড দেন আপনার ড্রাফট, তারপরে আপনার ফাইনাল। তো রেড হিয়ারিং প্রসপেক্টাসে আপনার নাথিং টু বি ওয়ারিড অ্যাবাউট প্রাইস, এখানে যে আমরা মডেলগুলো বলে দিই বা প্রাইসের আপনার বিভিন্ন মেথডসগুলো আমরা বলে দিই, কিন্তু একটা বটম লাইন প্রাইস যেটা হওয়া দরকার সেটা আমরা এখানে আর দিতে হয় না। অ্যান্ড দেন আপনার নতুন আইনে আরও কিছু আপনার এই যে টোটাল মার্কেটকে হেল্প করার জন্য বেশ কিছু আপনার নেওয়া হয়েছে, প্রমিশন দেওয়া হয়েছে, লাইক আপনার মার্চেন্ট ব্যাংকের আন্ডার রাইটার, এদের ডিউ ডিলিজেন্স কিন্তু বাড়ানো হয়েছে। তো যদিও আপনি এখন ওভারঅল অবস্থা জানতে চেয়েছেন, আমরা এক্সপেক্ট করছি যে ইট উইল হেল্প লট প্রাইমারি মার্কেটকে ইন ব্রিংকিং গুড শেয়ার্স ইন দি মার্কেট, এবং এখানে আপনার যেটা গুড গভর্নেন্স সেটা আরও এনশিওর হবে। যেমন আমাদের আগে যেটা ডিউ ডিলিজেন্স আমরা দিতাম সেখানে আপনার 4 পয়েন্টস ছিল, এখন এখানে মোর দেন 10, যতটুকু আমি মনে করতে পারছি যে 10টা এরিয়াতে আমাকে সার্টিফাই করতে হয় দিজ আর ওকে অ্যাজ মার্চেন্ট ব্যাংকার, এবং আন্ডার রাইটার হিসাবেও একই। তো এই জিনিসগুলোতে কিন্তু আস্তে আস্তে হয়তো ফল একদিনে আসবে না, একটা সময় গেলে অবশ্যই আমরা দেখতে পাবো যে হ্যাঁ এখন আর সেই রকম খারাপ শেয়ার এতগুলো আপনার স্ক্রিনিং পার হয়ে তারপরে লিস্টেড হয়ে যাবে এরকমটা না, অনেক স্ট্রং হয়েছে আগের থেকে। আপনার এখানে অনেকগুলো আপনার ক্যাপস চেঞ্জ করা হয়েছে, আপনার একেবারে পুরো রিভার্স করে দেওয়া হয়েছে, লাইক আপনার যেটা আগে ইনস্টিটিউশনাল ইনভেস্টরের কোটা ছিল সেটাকে অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে, বা রিভার্সই বলতে পারবো, বলতে পারি যে আগে 40 ছিল সেটা এখন 60 করা হয়েছে ফর এনশিওরিং দি স্ট্যাবিলিটি অফ দি ক্যাপিটাল মার্কেট। কারণ ওনারা তো আপনার ফান্ডামেন্টাল দেখেই বিনিয়োগ করেন মোর অর লেস, আর ইন্ডিভিজুয়াল এন্ডে তো আপনার দেখা যায় যে ওই যে রিউমারের উপর অ্যাসেস করে বিনিয়োগ করেন। অ্যান্ড দেন আপনার আন্ডার রাইটারদের যে বিষয়টা ছিল যে একটা নতুন শেয়ারে আন্ডার রাইট করতে হলে 50% পর্যন্ত আন্ডার রাইট না হলে সেটাকে আপনার জমা দেওয়া যেত না, এখন 35% হলে জমা দেওয়া যাবে। তো এই এই জিনিসগুলো সার্ভিশ করা হচ্ছে নতুন এই আইনটাকে, তাহলে বাজারে আমরা কি বলতে পারি যে নতুন কোম্পানিগুলোকে উৎসাহিত করছে আসার জন্য? হ্যাঁ, ভালো কোম্পানিগুলোকে, খারাপ কোম্পানিগুলোকে উৎসাহিত করছে, বিকজ এখানে আরো কিছু জিনিস আছে, যেমন এত 3 বছরের মধ্যে 2 বছরে আপনাকে প্রফিটে থাকতে হবে, নেট প্রফিট থাকতে হবে, এন্ড দেন হচ্ছে নেট অপারেটিং ক্যাশ ফ্লো 2 বছর, আপনার 3 বছরের মধ্যে 2 বছর মিনিমাম 3 বছর আপনার অপারেশনে থাকতে হবে, তার মধ্যে 2 বছর হচ্ছে আপনাকে ইয়েতে থাকতে হবে, আপনার নেট অপারেটিং ক্যাশ ফ্লো পজিটিভ থাকতে হবে। তো এই জিনিসগুলো তো করা হয়েছে তাদের জন্য যারা প্রফিট মেকিং কোম্পানিজ, আর যারা লস মেকিং তাদেরকে তো আসতেই দিচ্ছে না এই থ্রু দিস প্রসেস। আর ফেস ভ্যালুতে আসতে পারে, ফেস ভ্যালুতে আসলে সেটা তো আপনার সেখানেও কিছু আপনার আছে যে মিনিমাম ক্যাপিটাল এটাও 15 কোটি হতে হবে, আরও আপনার বিভিন্ন রকমের ক্যাপস আছে, এগুলোতে কনসিডার করলে আমার যে নতুন আইন দিল আমাদের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আমাদেরকে, এটা আসলে হেল্প করবে আপনার প্রাইমারি মার্কেট একটা স্ট্যাবল জায়গায় নিতে। দেখুন সব অনুষ্ঠান একেবারে শেষ করছে, সর্বশেষ যে জিনিসটি জানতে চাইবো, এই ক্ষেত্র বা এই সেক্টরটাকে নিয়ে কিন্তু বেশ কথাবার্তা এবং সরকার থেকেও বলা হয়ে থাকে, আমাদের যারা আপনারা যারা এর সাথে যুক্ত তারাও বলে থাকেন যে একটি শক্ত জায়গার মধ্যে নিয়ে আসাটা জরুরি, সময় যতটুকু গড়াবে তার আগেই কিন্তু আমরা কি সামনের দিনগুলিতে চলা হবে, কিন্তু এমন একটা জায়গা যেখানে মধ্যে আপনি কোনো আমরা এখানে আমাদের গেস গেমিং যেটা বলে সেটা কিন্তু হতে পারে না, গুজবের উপর ছোটাছুটি করা যায় না, এরপর আর কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করছেন? এনাফ
কিন্তু নেওয়া হয়েছে। এখন এগুলোকে যদি আমরা অ্যাপ্লাই করতে পারি, এক্সিকিউশন এখন এগুলো যদি এক্সিকিউট করা হয় তাহলে, এবং টোটালি যদি আমরা ওগুলো মেনে চলি, কমপ্লাই করে চলি, তাহলে কিন্তু ওই জায়গাটাতে আমরা যেতে পারবো। আপনি যেটা বলেছেন যে মার্কেটে কে আরো স্ট্রাগল করার জন্য সবাই আমরা চাচ্ছি, আসলে ক্যাপিটাল মার্কেট স্ট্রাগল না হলে ইকোনমি স্ট্রাগল হয় না, এটা একেবারে শতসিদ্ধ একটা কিন্তু আপনার বলা যায় যে মিথ রয়েছে। তো সেক্ষেত্রে আমরা যদি এটাকে স্ট্যাবল করতে চাই তাহলে আমাদের যে রেগুলেটরি ফ্রেমওয়ার্ক রয়েছে সেটাকে আমাদের অনার করতে হবে, সেটাকে কমপ্লাই করে তারপরে অপারেশনগুলো করতে হবে। এবং যারা আমরা ইনভেস্টার হিসাবে কাজ করছি তাদেরকে আগেই না আগেই একই বিষয় যে জেনে বুঝে কোম্পানি অপারেশন জেনে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে ইভেন টেকনিক্যাল ইন্ডিকেটর্সগুলো ভালোভাবে বুঝে তারপরে তা বিনিয়োগ করা উচিত। তাহলে গিয়ে আসলে এই টোটাল মার্কেটের যে একটা, যে আপনি বলেছেন যে আতঙ্কের বদনাম, সেটা থেকে আমরা বেরিয়ে এসে একটা স্টেবল মার্কেট পাবো এবং ইকোনমির জন্য এটা হেল্পফুল হবে। আপনারা যে কথাগুলো বলছেন, যে স্বপ্নের কথা বলছেন, আমরা আশা করছি শেয়ার বাজার সেই সুদিন দেখতে পাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে। দর্শক, এমনটাই মুসিজিন থেকে অনুষ্ঠান আজকে এই পর্যন্ত। আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটি করে সাথে থাকুন।